আপনি পুরো একজন গানের মানুষ আমরা আপনাকে দেখে আমি যদি সত্যিকার অর্থে বলি আমি আপনাকে দেখে বড় হয়েছি গান শিখছি এবং নতুন একটা জন্ডার সম্পর্কে ধারণা পাইছি যে এই গানটা এই জন্ডার গানকে সঙ্গী করে এতটা পথ এখন গানের বাইরে আপনার জীবনটা কেমন কাটছে গানের যে ভালোবাসাটা এবং গানের যে অনুপ্রেরণা গানের যে অভিজ্ঞতা গানের যে সময়টুকু এটিকে পুরোটাই বুকে বহন করে আমি এখন মুক্ত গ্রামে চলে গেছি এই কারণে যে এই ভালোবাসাটা যেন সত্যি সত্যি আমি ধরে রাখতে পারি আর তার জন্য যা দরকার আমার মুক্ত পরিবেশ সেটি হলো আমার গ্রামের ভিটা বাড়ি কীভাবে চলতেছে ঘুম থেকে ওঠা আগে একভাবে প্রিপারেশন নেওয়া থাকতে এখন ঘুম থেকে ওঠা পর থেকে ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি বলা হয় কিভাবে বলবো এখানে আমি বলবো যে গ্রামে যে জিনিসটা আমার জন্য সবচেয়ে হেল্প করছে সেটা হলো ব্যক্তিগতভাবে আমি একটি শৃঙ্খল জীবনযাপনের পথটা ওখানে পেয়েছি সেটি দুটি তিনটি কারণে নিরবতা এবং পানি আকাশ এর সংমিশ্রণ এর ভালোবাসা মুক্ত বাতাস এর সব কিছু মিলিয়ে একটি বলে না যে ধীরে বহে মেঘনা সবকিছু সব কিছু মিলিয়ে একটি সুন্দর ধীরে 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 জীবনযাত্রা আর আমার রুটিন যদি বলেন তাহলে আমি একজন মুসলিম হিসাবে আমাকে পাঁচবেলা নামাজ পড়তে হয় যার কারণে আমার ঘুমটাই ভাঙে রাত তিনটা থেকে আবার আমি সকাল সাতটায় ঘুম দিই এই রুটিনটা কিন্তু আমার হয়ে গেছে আপনাকে এখন তাহলে কি নেক্সট স্টেপে আসেন যেখান থেকে আপনি সঙ্গীতটাকে আরও অন্তর দিয়ে ট্রাই করতে পারবেন যেন সঙ্গীত লেখা অথবা গবেষণা এই জায়গাটা থেকে আপনাকে আমরা পাইতে পারি আমি এটুকু বলবো যে ধুমধারাক্কা বা কমার্শিয়াল মিউজিক আমি আর ফিরতে চাই না যদি মিউজিক করতে হয় কখনো যদি নিজের মন আমাকে টান দেয় আমি গ্রামে বসেই কিছু কাজ করব বাট সেটি কোনো বিনোদন বা অর্থ উপার্জনের জন্য নয় সঙ্গীতকে তো ভালোবাসা সঙ্গীতের প্রতি ভালোবাসা তো ছাড়া যাবে না গান করি না সেটা অন্য কথা সঙ্গীতকে ভালোবাসি একটি অন্য কথা ভাই আপনি কি বই পড়তে পছন্দ করেন আপনার পছন্দের লেখককে যদি তিনজন পছন্দ আমি সাধারণত গল্পের গল্পের ছোট ছোট গল্পের বইগুলা আমাকে যদি জিজ্ঞেস করেন কোন বই আপনার প্রিয় আপনি অবাক হয়ে যাবেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের কথা তো বলার কোনো ই রাখে না কিন্তু আমার খুব ভালো লাগে আমাদের হুমায়ুন আহমেদের গল্প পড়তে একটানে মনে হয় শেষ করি আর ভালো লাগে আমার কলকাতার নিহার গুপ্তকে ওনার যে ডিটেকটিভ গল্পগুলো আমার এত বেশি ভালো লাগে যে আমি কি বলবো বই লেখার কি চিন্তা করতে পারেন যে যেহেতু আপনার হাতে একটা আমি লিখছি সেটার নাম হলো আমার কিছু অনুভূতি আমি জানি না এটা প্রকাশ করার মতো আমি যা লিখছি ওই লেখার সঙ্গে যদি আমার জীবনটা না মিলে আমি এটা প্রকাশ করবো না হলে আমি যা অনুভূতি লিখছি সবই ধোকা হয়ে যাবে আপনার অনাগত বইয়ের অগ্রিম শুভেচ্ছা কামনা করতেছি আমি যদি এখন বলি সঙ্গীত জীবনে আসার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং সবচেয়ে বড় বাধা কি ছিল আমি আমি বলবো ঠিক আছে কিন্তু আমি বলবো সঙ্গীত জীবনে আসাটা আমার সবচেয়ে বড় জিনিস হলো ওপরওয়ালার ইচ্ছা মহান আল্লাহ একটি অনুগ্রহ। আমার সঙ্গীতের প্রতি যে ভালোবাসা যে সঙ্গীত জগৎকে ঘিরে জীবনটা কাটিয়ে দেওয়া এটি অদ্ভুত একটি সুন্দর একটা ভাইয়ের খুবই প্রশ্ন কণ্ঠশিল্পী হিসেবে কাকে বেশি এগিয়ে রাখবেন এই প্রশ্নটা যদি আজ থেকে আপনি আমাকে চল্লিশ বছর আগে করতেন তাহলে উত্তর হতো একটা আজকে এই প্রশ্নের আর কোনো ধরন নেই কারণ হলো এখন জনপ্রিয় শিল্পী হতে কিন্তু তেমন কিছু লাগে না সে যোগ্যতাই বলেন আর রুচি কথাই ওঠেন সুতরাং কণ্ঠশিল্পী ফেরদুস ওয়াহিদের হাবিব ওয়াহিদের মধ্যে কোনো তফাৎ নেই যখন যে গানটি আসবে ওটাই সব কিছু কিন্তু আজ থেকে চল্লিশ বছর আগে যদি প্রশ্নটা করতেন তাহলে আমি হয়তো বলবো যে কণ্ঠশিল্পী ফেরদুস ওয়াহিদ আগে আমাদের জেনারেশনের কাছে অ্যাকচুয়ালি কণ্ঠশিল্পী ফেরদ জাহিদ আগে বিকজ তার কন্ট্রিবিউশনটা ইন্সপায়ার করছে একটা লোক ইন্সপায়ার করে আরেকটা হচ্ছে সেই গ্রাউন্ডে তৈরি করে দুটা দুই রকম ভাইয়া বাবা হিসেবে হাবিব ওয়াইদকে ভবিষ্যতে কোথায় দেখতে চান আমি যেটা দেখতে চাচ্ছি যে সে মাত্র উঠোনটা পেরিয়ে সিঁড়িতে উঠল ভবনটি দোতলা ও একটি একটি করে ধাপ আগাচ্ছে আমি দেখতে চাই হাবিব দোতলায় উঠেছে কোনো একদিন যদি আল্লাহ তালা আমাকে নিয়ে যায় আমি যেন ওপারে বসে দেখতে পারি হাবিব দোতালায় হাঁটাহাঁটি করছে আপনি সিনেমায় শুরু করছিলেন বর্ণিল ভাবে হঠাৎ করে সিনেমার ক্যারিয়ারটা এই জিনিসটা আসলে আমাকে এই প্রশ্নটা করেছিল যখন আমি পরিচালক সমিতির মেম্বারশিপ নিতে যাই এটা আর কিছুই না আমার ভালো লাগা ভালোবাসা নতুন একটি স্বাদ পাওয়া অভিনয় আমার সবসময় ভাল লাগে সিনেমা দেখতেও ভাল লাগে এটির একটি মজাই আলাদা লাস্ট কোশ্চেন আমাদের ডিজিটাল জেনারেশনের জন্য যে বলে যে ডিজিটাল জেনারেশন অনেক অ্যাডভান্স বা এই যে গ্যাপটা এটাকে কিভাবে মিটানো যায় অথবা এই গ্যাপটাকে কিভাবে এটা আসলে কোনো গ্যাপ নেই এটা আমাদের নিজেদের তৈরি করা কথা এটা গ্যাপ হবে কেন আজকে থেকে আপনি চলে যান না একশো বছর আগে তখন কি জীবন ছিল না তখন কি জীবন চলতো না তা বলে কি গ্যাপ হয়ে গেছে তখনকার জন্য তখন এখনকার জন্য এখন ডিজিটালের যুগ মানে এই যে বিজ্ঞানের উৎকৃষ্টতা হ্যাঁ আপনি এটা বলতে পারেন গত ষাট সত্তর বছর বিজ্ঞানের যে ক্রমান্নতিটা এটা আগে কম ছিল এখন এটা অনেক বেশি সুতরাং এটা গ্যাপ বলবো না সময়ের প্রয়োজনেই সব কিছু হবে আজকে যেভাবে আমার কথা রেকর্ড করা হচ্ছে একদিন তো এটা ছিলই না কল্পনাতেও ছিল না আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন সেই যুগ চিঠি লিখতাম এবং চিঠির অপেক্ষা থাকতাম এক মাস পনেরো দিন বিশ দিন আর আজকে ফোনটা ওঠেলেই সেকেন্ডের কথা এটা গ্যাপ না এটাই সময়ের অবদান ধন্যবাদ ভাই